लास्ट वीडियो तो हमने देखी चिल्लम बैरी की भावे तार हरानो पावर आवार फिरे पाई एवं बैटमैन साइबोर्ग और फ्लैश की भावे सुपरमैन के उद्धार करे जुदियो सुपरमैन विकंद के पौड़े दिए उड़ी चल जाए। स्टोरी शुरू ते हमने देखी यूएस प्रेसिडेंट जनगण उद्देश्य भाषण दिच्छन जेकने तिनी एक्वामैन एवं वंडर वुमनेर युद्ध क्षयति निये कथा बोलें। तक हमें बिली के देखी तार भाई बोनेर साथे जेखने तारा लास्ट जखन वंडर वुमनेर साथे देखा हुई तखन जे तारा अलमोस्ट माराई जाच्छिलो से कथा बोले आर तखन प्रेसिडेंट बोलें जे एई युद्ध आमादेर एक हये लड़ते हबे। एखन आमरा देखी कोस्ट सिटी जेखने हेल जोर्डान हेक्टर के धन्यवाद जानाय कारण हेक्टर तार जेट प्लान के तार प्लान मतो ठीक करते पेरेछे। एरपर हेल हेक्टर के बोले से वर्ल्डर अन्यान्य सुपार हिरोजदेर मतो लुकाय थाकबे ना आर एटा बोलेई से ओखान थेके जेट प्लान करे चले जाए। अन्यदिके मेट्रोपोलिसे बैटमैन फ्लैश और साइबोर्ग मिले आर्मीदेर साथे लड़ाई करतेछिलो। तखन बैटमैन फ्लैश के बोलते लागलो आमार मने हय ना तुमि जे सुपारम्यानेर कथा भेबे एसेछो एटा सेई सुपारम्यान ও একটা ভীত শিশুর মতো এখান থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু ফ্ল্যাশ বলতে লাগলো সুপারম্যান আবার ফিরে আসবে আর সাইবর্গ তখন আর্মিদেরকে আটকানোর চেষ্টা করতেছিল কিন্তু সে ওদের সাথে পেরে উঠতেছিল না। তখন আমরা এক ধরনের গ্যাস দেখি। ফ্ল্যাশ ব্যাটম্যানকে জিজ্ঞাসা করলো এটা কেমন গ্যাস ইউজ করলা তুমি। তখন ব্যাটম্যান বলে এটা আমি ইউজ করি নাই। তখন আমরা দেখি কে যেন বলতে লাগলো মাই নেম ইজ এমিলি বাট মাই টপ সিক্রেট কোড নেম ইজ এলিমেন্ট ওম্যান। এমিলি ফ্ল্যাশকে বলে যে তার ইউনিফর্মটা দেখতে অনেক ভালো। তখন ব্যাটম্যান সাইবর্গকে বলে কী ভালো দিন যাচ্ছে আমাদের দেখছো, আমাদের থেকে এখন আর্কহামের একজন সার্টিফাইড পাগলের থেকে হেল্প নিতে হচ্ছে। সাইবর্গ তখন বলে সে পাগল না, শুধু মানুষের মধ্যে থাকতে এমিলি কম পছন্দ করে। তখন ব্যাটম্যান বলে আর আমি এমিলির সাথে কাজ করতে ইচ্ছুক না। যদিও পরে ব্যাটম্যান এমিলিকে জিজ্ঞাসা করে যে সে কী করছে এখানে। তখন এমিলি বলে সারা দুনিয়া যুদ্ধ করতেছে আর তুমি বলছো আমি কী করতে আসছি, আমি তোমাদের টিমের মেম্বার হতে চাই আর যুদ্ধ করতে চাই। তখন ব্যারি বলতে লাগলো আমাদের থেকে খুব দ্রুতই সুপারম্যানকে খুঁজে বের করতে হবে। কিন্তু তখনই ব্যারি ফ্ল্যাশব্যাকে তার মা এবং তার ফ্যামিলির কথা মনে পড়তে লাগলো। তখন আমরা দেখি ফ্ল্যাশ মাটিতে পড়ে যায় এবং তার মাথা অনেক বেশি ব্যথা করে। সে দেখে যে তার মা এবং তার বাবাকে নিয়ে তার একটা হ্যাপি ফ্যামিলি আছে। সাডেন একদিন তার বাবা হার্ট অ্যাটাকে মারা যান, মূলত এগুলো তার ফ্ল্যাশব্যাক। ব্যারি তখন ব্যাটম্যানকে বলতে লাগলো আমাদের থেকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে আমার মেমোরি সব মুছে যাবে আর আমি কিছুই ঠিক করতে পারবো না। তখন ব্যাটম্যান ব্যারিকে একটা ইঞ্জেকশন দিয়ে বলে এটা তোমার মাথা ব্যথা কিছুটা কম করবে, তোমার থেকে মনে রাখতে হবে সব অ্যালেন, আমার ছেলেকে ভুলে যেও না। এখন আমরা বিলি বেটসন আর তার অন্যান্য ভাই বোনদেরকে দেখি যেখানে তারা তর্ক করতেছিল এই নিয়ে যে তারা কি এখন পিৎজা খাবে নাকি বাইরে গিয়ে ওয়ান্ডার ওম্যানের বিরুদ্ধে লড়াই করবে। তখন বিলি বলতে লাগলো গাইস আমরা প্রতি শুক্রবার পিৎজা খেতাম মিস্টার অ্যান্ড মিসেস ব্যাকসহ, যখন আমরা পিৎজা খেতে খেতে সবাই একসাথে হয়ে মুভিও দেখতাম, তখনই আমরা একটা ফ্যামিলি হইতাম। তোমাদের মনে আছে উইজার কি বলেছিল, ফ্যামিলি রক্ত দিয়ে হয় না, ফ্যামিলি হয় একজন আর আরেকজনের সাথে বন্ডিংয়ের মাধ্যমে। আমরা যদি ওয়ান্ডার ওম্যান আর অ্যাকোয়াম্যানের মধ্যে যুদ্ধ থামাতে না পারি তাহলে কিছু বাকি থাকবে না। সেই মুহূর্তে বিলিদের ঘরের দরজা ভেঙে ব্যাটম্যান সেখানে ভিতর ঢুকে আর বিলিকে বলে আমাদের থেকে তোমার সাহায্য দরকার। সো গাইস আমাদের ফ্ল্যাশ পয়েন্ট কমিক সিরিজের এপিসোড 4 এখানে শেষ হলো। আমি প্রথমত আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি বলেছিলাম ফ্ল্যাশ পয়েন্টকে আমি আর দুইটা ইস্যুতে শেষ করব। কিন্তু ফ্ল্যাশ পয়েন্ট কমিক সিরিজের লাস্ট দুইটা ইস্যু কিছুটা বড় হওয়ার কারণে আমি তা পারছি না। যাই হোক আমাদের চ্যানেলে কমিক বাংলা নিউ 52 ইউনিভার্সের আমরা ঘোষণা করে দিয়েছি, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা যারা ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই একবার দেখতে পারেন, তাহলে আমাদের এই নতুন জার্নি সম্পর্কে আপনারা যারা নতুন তারা আরও ভালোভাবে জানতে পারবেন। আর আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করিয়েন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং গাইস।